যারা ফেরস্তাগুলোকে না দেখে বিশ্বাস করেছ তোমাদেরকে বলেছি শোনো যারা জান্নাত দেখো নাই বিশ্বাস করেছ জাহান্নাম দেখো নাই বিশ্বাস করেছ তোমাদেরকে বলছি শোনো হলু আমার হুজুর রহমতুল্লাহ বলতেন হজর নানু পৌর রহমতুল্লাহ বলতেন বা কোনো বাবা যদি তার ছেলেকে ডাক দেয় ছেলের কানে বাবার আওয়াজ পড়ার সঙ্গে সঙ্গে জি আব্বা বলে ডাক দেয় মা মেয়েকে ডাক দিলে জি আম্মা বলে ডাক দেয় হুজুর বলতেন আমিও যখন ইয়া হল্লা ডাক শুনি আমিও সঙ্গে সঙ্গে বলি জি আল্লাহ কি বলে বলেন জি আল্লাহ ছেলে দূর থেকে বলে জি আব্বা কেন ডাকছেন মেয়ে দূর থেকে বলে জি আম্মা কেন ডাকছেন হাজুর বলেন যে আমিও বলি জি আল্লাহ কেন ডাকছেন

হাফেজে কোরআন বার বার পরে দিন সঙ্গে সঙ্গে দিল যেন হচ্চকিত হয়ে বলা উচিত জি রব্বুল আলমিন কি বলবেন সোহাগ রব্বুল আলমিন কেন ডেকেছেন আমাকে আল্লাহ বলেন ও দুশি বেশি বেশি করে জিকির করবা সোহা বলেন বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করভাব হজতে আব্দুল্লি আব্বাস লাউ তালা নু বলেন একমাত্র আবাদক জিকির যে এবাদদের সাথে রব্বুল আমিন ক্যাথিরা জুড়ে দিয়েছে ক্যাথি ক্যাসিরা মানে কি বলে বেশি ক্যাথিরা মানে কি বলেন সবাই বলে ক্যাসিরা মানে কি একমাত্র এবাদক জিকির সাথে রব্বুল আমিন ক্যাথিরা জুড়েছেন জিকিরের সাথে রব্বুল আলমিন বলেন উদু করুল্লাহ দিক্রম বেশি বেশি করে জিকির করবা সকাল আর সন্ধ্যায় তসবি পড়বা বেশি বেশি করে জিকির করবা সকাল আর সন্ধ্যায় পড়বা আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি করে জিকির করতে অভ্যস্ত হই সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ি আপনি আমাকে কী দিবেন রবুল আলামিন বলেন উসাল্লি আলাইকুম কথা দিলাম তোমাকে না রহমতে রহমতে ভরে দিব তোমার এখান থেকে জিকির উঠবে যত আমার ওখান থেকে রহমত নামবে তত এখান থেকে জিকির যেই পরিমাণ ওখান থেকে রহমত এই পরিমাণ এখান থেকে জিকির উঠবে যেই পরিমাণ ওখান থেকে রহমত নামবে পরিমাণ সাইয়দ আলু হুসি রহমতুল্লাহ লিখছেন রহমত দিবেন এর অর্থ কি এর পাঁচটা তরজমা এক নম্বরে হলো আল্লাহ তালা যাকে রহমত দিবেন তার কোন আবাদত ছুটতে দেয় না তার কোন আবাদত কি করতে দেয় না বলেন আল্লাহ তালা যাকে রহম করেন তার নামাজ ছুটে না আল্লাহ তালা যাকে রহম করেন তার কি ছুটে না আবার বলেন আল্লাহ তালা যাকে রহম করেন তার নামাজ ছোটে না আল্লাহ তালা যাকে রহমত করেন তার নামাজ ছোটে না তার রোজা ছোটে না তার হজ ছোটে না তার উমরা ছোটে না তার জামাতে নামাজ ছুটে না তার তকবি উলা ছোটে না সোহাম বলেন আল্লাহ তালা যাকে রহম করেন তাকে এক নম্বর পুরস্কার কি দেন তার আয়বাদাতে তৌফিক দিয়ে দেন কি দেন বলেন আবাদতে তৌফিক দিয়ে দেন দুই নাম্বার আল্লাহ তালা যাকে রহম করেন তাকে কোনো গুনাহ হইতে দেয় না তাকে কোনো গুনাহ হইতে দেয় না যেন আজকের এই সময়ে আল্লাহ তালা যাকে রহম করেন তাকে না মোবাইলে ছবি দেখতে দেয় না তাকে কি দেয় না বলেন মোবাইলে ছবি দেখতে দেয় না যদি কারোর মোবাইলের ছবি থেকে বেঁচে থাকার সৌভাগ্য হয়ে যায় আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার রব আপনাকে ভালোবাসেন জামাতে নামাজ পড়া সৌভাগ্য হয়ে যায় আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার রব আপনাকে ভালোবাসেন বলেন জামাতে নামাজ পড়া বলেন আল্লাহ তালা আমাকে ভালোবাসার সবচেয়ে বড় পরিচয় আমার জামাতে নামাজ পড়ার সৌভাগ্য হয় আমার তাকবীরে উলা ছুটে না আমার দ্বারা কোনো গুনাহ হয় না এটা প্রমাণ আল্লাহ তালা আমাকে ভালোবাসেন কি বলছি বলেন মুখস্থ করেন জামাতে নামাজ ছুটে না বলেন এটা কিসের প্রমাণ আল্লাহ তালে আমাকে কি করেন যদি এমপি মহোদয় আপনাকে ভালোবাসেন আপনার আপনি দামি হয়ে যান মন্ত্রী মহোদয় আপনাকে ভালোবাসেন আপনি দামি হয়ে যান আর সাজিবের মালিক আপনাকে ভালোবাসে আপনি কি পরিমাণ দামি কি হয় আল্লাহ তালা যদি আমাকে ভালোবাসেন আর আল্লাহ আমাকে ভালোবাসার আলামত কি ছুটে না বলেন আল্লাহ তালা আমাকে ভালোবাসার আলামত কি বলেন নামাজও জামাত ছুটে না ফজরের নামাজও কি ছুটে না জামাত ছুটে না আল্লাহ আমাকে ভালোবাসার সবচেয়ে বড় আলামত জামাত ছুটে না আল্লাহ তালা আমাকে ভালোবাসার সবচেয়ে বড় আলামত তকবির উলাও ছুটে না এজন্য চলেন নিয়ত করেন আজ থেকে তাক বীর উলার সাথে নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ বাইতুল্লাহর ইমাম হারামে পাকের ইমাম শায়খ সুদাইসি তিনি একবার এক আজীব বয়ান করেছেন তিনি বলেন যে এক হাদিসে পাকে আছে আল্লাহু আকবার আযম মিন উহুদ একবার আল্লাহু আকবার বললে উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দেওয়া হয় তিনি বলেন যে অর্থ কি জানেন এটা হলো নামাজের বাইরে যখন কোনো মানুষ আল্লাহ আকবর বলে এটা হলো নফল এটার এটার নাম্বার হলো উহুদ বরাবর এটার নাম্বার হলো উহুদ বরাবর কোনো মানুষ যদি আল্লাহ আকবার নামাজের বাইরে বলে আল্লাহ তালা তাকে উহুদ বরাবর নেকি দিয়ে দিবেন উহুদ পাহাড় বরাবর নেকি দিয়ে দিবেন এবার তিনি বলেন যে এটা যদি নামাজের তাকবীরে তাহারিমা আল্লাহ আকবর হয় কুটি কুটি উহুদ বরাবর নেকি দিবেন কেন নামাজের বাইরে এটা হলো আল্লাহ শুধুই মুস্তাহাব আর নামাজের ভিতরে এটা এটা ফরজ ফরজ কি বলেন আর যদি এটা ইমাম সাহেবের সাথে প্রথম তকবীর হয় তকবীর তাহারিমা ইমাম সাহেবের সাথেই হয় তো এটা কুটি কুটি চেয়েও চেয়ে যায় কি ভাই এবার বলুন তো দেখি তকবীর তাহারিমার দাম কত আর এটা যদি ইমাম সাহেবের সাথে তাকবীর উলা হয় তো দাম কত চলে নিয়ত করি আজ থেকে জামাতে নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ হাত তুলে দেখান বলেন আল্লাহ আজ থেকে জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের কাছে ভাষা নাই আমরা দুর্বল অসহায় আমাদের কাছে শব্দ নাই ভাষার দন্যতার কারণে আবেগের দন্যতার কারণে আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই মেরে ভাইও জামাতে নামাজ পড়ার সৌভাগ্য যার নতুন উভয় জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তারা তার হাতে তুলে দিল বলেন জামাতের সাথে নামাজ বলো 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 আবার বলেন জামাতের সাথে নামাজ দো জাহানের সৌভাগ্যের চাবি সৌভাগ্যের জামাতের সাথে নামাজ সৌভাগ্যের দো জাহান সৌভাগ্যের চাবি পর্বত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না জন্য বলছেন আর কি কথার কথা বলছেন আর কি ইনশাআল্লাহ আজকে ফজর থেকে চেষ্টা করব আজকে ইনশাল্লাহ ওয়াজে এসেও জামাতে নামাজ পড়ে না এরকম কিছু কুলাঙ্গারও সমাজে আছে আছে নাই বলেন। ওয়াজের মাহফিলে এসে নামাজ পড়ে না ওরা নামাজের সময় বুট খায় বাদাম খায় এদের মতো দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই এরা যেন এমন হাজারো মানুষের জন্য মেজবানির ব্যবস্থা করা হয়েছে জেয়াফতের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই কম বক্তরা দুর্ভাগারা ওই জেয়াফতের বাড়িতে গিয়েও খানা পায় নাই আস্তে কমজি জেয়াফতের বাড়িতে গিয়েও কি পায় নাই বলেন খানা পায় নাই হাজারো মানুষ খাইলো লেকিন কম বখত পাইলো না এই দুর্ভাগা পাইলো না ঠিক ও আজের মাহফিলে এসে যারা নামাজ পড়ে না এরা এর চেয়ে হাজার গুণে বেশি দুর্ভাগা বলেন এরা কি দুর্ভাগা এরা হতভাগা এরা দুর্ভাগা এদের মতো বঞ্চিত এরা বঞ্চিত এরা দিনহীন হা এরা ফকির এরা ফকিরের ঘরের ফকির এরা অভাবী অভাবীর ঘরের অভাবী যারা নামাজ জামাতে পড়ে না যারা জামাতে নামাজ পড়ে না এরা এদেরকে এদের মা জন্ম না দিলে ভালো ছিল যারা জামাতের সাথে নামাজ পড়ে না এরা মানুষ হয়ে জন্ম না হয়ে ভালো ছিল যারা জামাতে নামাজ পড়ে না বলেন কি পড়ে না বলেন তো যারা নামাজে পড়ে না ওদের অবস্থা কি হ্যাঁ আমাদের এক বুজুর্গ হজরত মৌলানা তার এক জামিন তিনি বলেন যে আমি যদি বেনামাজিকে কুত্তার সাথে তসবি দেই তো কুত্তু কবি সরম আজাতি হয় কুত্তারও সরম লাগে বুঝেন নাই কি বুঝছেন বলেন বেনামাজিকে যদি কুত্তার সাথে কি দেয় তুলনা দেই যে বেনামাজি কুত্তার সমান যদি এটা তুলনা দেই কুত্তা কবি সরম আজাতি হয় কুত্তারও সরম লাগে কুত্তারও কি লাগে বলেন এক্সকিউজ মি আফওয়ান আমার এই কঠিন শব্দের জন্য দুর্ভাগা মুসলমান যে নামাজ পড়ে না হতভাগা মুসলমান যে নামাজ পড়ে না কি বলছি বলেন দুর্ভাগা হতভাগা যে কি পড়ে না বলেন যে নামাজ পড়ে না মাইকেল ব্যবসা করে ওয়াজ করে ওয়াজ শোনা মানুষকে নিজে নামাজ পড়ে না আস না নাই বলেন না মাহফিলে আসে নামাজ পড়ে না মাহফিল দিয়ে তার রিজিক মাহফিল দিয়ে বাদাম বেছে নামাজ পড়ে না মাহফিল দিয়ে আলুয়া বেছে লকি নামাজ পড়ে না বাস্তব নামাজব বলেন নামাজ পড়ে না নামাজ পড়ে না এটা আমার কি করে হয় এটা কি কি করে হয় মুসলমান নামাজ পড়ে না। এটা আমার মুসলমান হয় কিভাবে নামাজ পড়ে না এটা আমার মোমেন্ট হয় কিভাবে রসুর এ করিম সাল্লাল্লাহ তা আল্লাহু সাল্লাম ফরমান মান তার কাসাল্লা এটা মুঠা আম্মেদা মান তারা কাসলা এটা মুঠা আম্মেদা ইচ্ছাকৃত যে নামাজ ছেড়ে দিলো ফাকাত কাফারা সে কাফের হয়ে গেলে बोल नाऊजू बिर्दा